आगामी 14 থেকে 20 ডিসেম্বর 27তম দক্ষিণ দিনাজপুর জেলা বইমেলা গঙ্গারামপুরে অনুষ্ঠিত হতে চলেছে। এই জেলা বইমেলাকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে বইমেলা কমিটির বিভিন্ন উপবিভাগের সদস্যদের নিয়ে বিশেষ বৈঠক অনুষ্ঠিত হলো শুক্রবার। গঙ্গারামপুর মিলনী শহর গ্রন্থাগারে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন জেলা গ্রন্থাগার আধিকারিক তনুময় সরকার, গঙ্গারামপুর পৌরসভার পৌর প্রধান প্রশান্ত মিত্র, বইমেলা কমিটির যুগ্ম সম্পাদক বিপ্লব খা, জেলা গ্রন্থাগারিক অনুপ মণ্ডল, শহর গ্রন্থাগারিক অনিল চন্দ্র বিশ্বাস, ইতিহাস গবেষক ডক্টর সমিত ঘোষ, অধ্যাপক সমিত সাহা, অভিজিৎ সরকার, সুবোধ্য সহ বিশিষ্ট জনেরা। 27তম দক্ষিণ দিনাজপুর জেলা বইমেলায় মোট 70টি স্টল থাকতে চলেছে। এই স্টলগুলিতে কলকাতার নামী প্রকাশনীর পাশাপাশি জেলার বিভিন্ন প্রকাশনী অংশগ্রহণ করতে চলেছে। জেলার ইতিহাস, ঐতিহ্য, লোক সংস্কৃতি নিয়ে বিশেষ সেমিনারের আয়োজন করা হয়েছে। এর পাশাপাশি প্রতিদিন জেলার কবি সাহিত্যিকদের কবিতা পাঠ, বিশিষ্ট জনেদের নিয়ে আলোচনা চক্র, প্রদর্শনী সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করতে চলেছে বইমেলা কমিটি। প্রসঙ্গত উল্লেখ, 2018 সালে শেষ বইমেলা অনুষ্ঠিত হয় গঙ্গারামপুর শহরে, তারপর প্রায় 5 বছর অতিক্রান্ত। এতদিন পর এবছর পুনরায় গ্রন্থাগার মন্ত্রীর উদ্যোগে গঙ্গারামপুরে জেলা বইমেলা অনুষ্ঠিত হতে চলেছে। এই বইমেলাকে কেন্দ্র করে ইতিমধ্যে গঙ্গারামপুর শহর সহ জেলা জুড়ে গ্রন্থাগার প্রেমীদের মধ্যে উন্মাদনার সৃষ্টি হয়েছে। এই বিষয়ে দক্ষিণ দিনাজপুর জেলা গ্রন্থাগার আধিকারিক তনুময় সরকার জানান, আমাদের যে আগামী 14 ডিসেম্বর থেকে 20 ডিসেম্বর পর্যন্ত যে 27তম দক্ষিণ দিনাজপুর জেলা বইমেলা আছে, সেই উপলক্ষে আজকে আমাদের একটা মিটিং হচ্ছে। বিভিন্ন যে সাব কমিটিগুলো আছে বইমেলায়, তারা নিজেদের মধ্যে বসে নেবে, যেহেতু আমাদের সময়টা খুব অল্প এবং বিভিন্ন সাব কমিটি ওয়াইজ তাদের যে সমস্ত চিন্তাভাবনা অনুযায়ী বইমেলাটাকে কীভাবে সুন্দর করা যায় তার বিষয়ে আজকে আলোচনা। স্যার, বললাম যে এই বইমেলাকে কেন্দ্র করে বিশেষ কোনো থিম থাকছে কি? যেমন ধরুন আমাদের জেলার ইতিহাস আপনারা চিন্তাভাবনা করছেন, কোনো থিম থাকছে? হ্যাঁ, অ্যাকচুয়ালি আমাদের যখন বইমেলা বিভিন্ন জেলাতে হয়, আমাদের ডিরেক্টরেট অফ লাইব্রেরি সার্ভিসেস থেকে একটা থিম আমাদের জানিয়ে দেওয়া হয়। এবছরের সেই থিমটা হচ্ছে স্বাধীন ভারতের প্রথম ও আদর্শ শিক্ষামন্ত্রী মৌলানা আবুল কালাম আজাদ। এর উপরে আমাদের একটা থিম থাকবে এই সামগ্রিক বইমেলার উপরে। এছাড়া আপনারা যেটা বলছেন যে লোকাল আমাদের যে ইস্যুগুলো থাকে, বিভিন্ন ঐতিহাসিক নিদর্শনগুলো, স্থানগুলো, সেগুলোর উপরে আমাদের মানে সামগ্রিকভাবে বইমেলাতে থাকবে। এই বিষয়ে গঙ্গারামপুর পৌরসভার পৌর প্রধান প্রশান্ত মিত্র জানান, সিদ্ধান্ত হলো যে যে কালচারাল প্রোগ্রাম, সেই প্রোগ্রাম নিয়ে আলোচনা হলো, কীভাবে আমাদের সেখানে পার্টিসিপেট করবে, কারা কারা পার্টিসিপেট করবে, সেই ব্যাপারগুলো সমস্ত ব্যাপারটা নিয়েই এখানে আলোচনা করা হলো। এই কারণেই আমরা এখানে বসছি এবং আমরা ওপেনিংয়ে আমাদের যে রিসেপশনের ব্যাপারটা আছে সেই ব্যাপারটা নিয়ে আমরা বসছিলাম। আমাদের কী করলে ভালো হবে, বই মেলাকে ফুটিয়ে তোলা যাবে, সেই ব্যাপারটা, যেহেতু 27তম বই মেলা এটা আমাদের জেলা থেকে, সেই কারণে হচ্ছে আমরা চেষ্টা করছি যে এই বইমেলাটাকে কেন্দ্র করে সারা দক্ষিণ দিনাজপুরের মানুষকে আমরা গঙ্গারামপুরে আনার ব্যবস্থা করছি। আর তার জন্য প্রচার থেকে শুরু করে সমস্ত ধরনের যে ব্যবস্থাগুলো, সেই ব্যবস্থাগুলো আমরা করার চেষ্টা করছি। সেই সব নিয়েই আমরা এখানে বসছি আজকে, তারই আলোচনার মধ্য দিয়েই উঠে আসলো সমস্ত কিছু। তো আমার দৃঢ় বিশ্বাস যে 2018 সালে যে বইমেলাটা হয়েছিল আমাদের গঙ্গারামপুরের দিকে, সেটা সারা দক্ষিণ দিনাজপুরে যতগুলো বইমেলা হয়েছে তার মধ্যে অন্যতম একটা বইমেলা হিসাবে স্বীকৃতি পেয়েছিল গঙ্গারামপুর। এবারকার বইমেলা আগামী দিনে যে 2018 সালে যে বইমেলা হয়েছিল সেই বইমেলাকে ছাপিয়ে যাওয়ার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা ঠিক। এই প্রসঙ্গে জেলা বইমেলা কমিটির যুগ্ম সম্পাদক বিপ্লব খা জানান, সব রকম থাকবে, তাতে কোনো অসুবিধা নেই। বইমেলা তো জেলা বইমেলা, মেনলি গঙ্গারামপুর থেকেই বেশিটা আনতে হবে। বাইরে তো যারা আসবে তাদের পয়সা আমাদের খরচ করতে হবে, যতটা পারি আমরা সেই জায়গাটা সাহায্য করবো বইমেলা কমিটির।
আর এবছর বিশেষ কোনো থিম বা কোনো কিছু থাকছে কি? ওই আমাদের ইয়ে শিক্ষামন্ত্রী আবুল কালাম আজাদকে নিয়ে বইমেলার থিম এবার, এটা আমাদের সরকার ঠিক করে দিয়েছে। গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।